प्रसेस देखें तो सबा हाथ देखा जाए बोध पीछन थे हाथ कहान प्रसेस हाथ आंगुल फाक गुली भलो कर एक हाथ दिए आक हाथे बसते सेम वे ते हाथ प्रत्येक आंगुल नरक जत नुहर ना दुई हाथ प्रत्येक आंगुल देखते तो एतटुकु शुद्ध हमारे हाथ टाइमुकु ना एतटुकु हाथ भलो कर मिनिमाम 20 सेकेंड হাতটা সাবান দিয়ে ভালো করে ঘষে ঘষে আমাদের হাতটা ধুতে হবে এই যে তারপর জল দিয়ে আমরা হাতটা আমরা পরিষ্কার করে নেব আমরা খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছি এবং আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছে এখানে 130 পরিবারকে খাদ্য সামগ্রী আমরা দিচ্ছি এবং তার মধ্য দিয়ে আমরা জেলা প্রশাসনের তরফ থেকে আপনাদের সঙ্গে আমরা আত্মার সম্পর্ক আমরা গড়ে তুলতে চাইছি আর শুধু এটা না যে প্রমোদ নগরে 130 পরিবার এটা সিপাহী জেলা প্রশাসনের তরফ থেকে লকডাউন ঘোষণা কারণে আমাদের সিপাহী জেলা ডিস্ট্রিক্টে 1 লক্ষাধিক পপুলেশন মানে পরিবার আছে এবং 5 লক্ষের উপর পপুলেশন আছে শুধু এক সুখে সিমিং এক বাহিকে শুনে লাগে কাহামকে ক্যামেরা রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের মধ্যে গড়ে তুলতে হবে এবং সবাই সবার সঙ্গে থাকব আমরা আতঙ্কিত হব না গুজবে কান দেব না প্রত্যেক সময় মিডিয়া সোশ্যাল মিডিয়াতে দেখব আর প্রয়োজন হলে আমাদের প্রধানরা রয়েছেন গাঁও প্রধান আমাদের পঞ্চায়েত সেক্রেটারি রয়েছেন বিডিও এবং আমার
যারা এসডিএ এমডিএ সবাই রয়েছেন, একটা শ্রেণীর মধ্যে আমরা সবাই কাজ করছি, সবাই সবাই খেয়াল রাখছি, একটা ডিসিপ্লিন আমাদেরকে শিখিয়ে দিয়েছে গত 50 দিনে, সেই ডিসিপ্লিনের মধ্যে আমরা যদি থাকি আমাদের রাজ্যে করোনা আসলো সেটা থাকবে না, চলে যাবে, আমরা সবাই সচেতন থাকবো, নিজে বাঁচবো। এই বছরের লড়াইটা হচ্ছে বাঁচার লড়াই, নিজে বাঁচলে বাপের নাম, যেটা বলে যেটা প্রধানমন্ত্রী বলেছেন, ডিএম সাহেব বলেছেন, জান হেতা জাহানে, মানে প্রাণে বাঁচলে দুনিয়া আমার থাকবে, রোজগার হবে। আমি আমাদের প্রমোদনগর একটা মিশ্র জনবসতি, রমজান মাসে চলছে, সবাইকে রমজান মাসেরও শুভেচ্ছা। প্রমোদনগরে সিপাহী জেলা জেলা প্রশাসন ডিএম সাহেবের উদ্যোগে গোটা জেলার যারা আধিকারিক রয়েছেন আপনাদের পারিশ্রমিক থেকে অংশ দান করে আজকে প্রমোদনগর অঞ্চলের যারা দুস্থ তাদেরকে কিছু দেওয়ার চেষ্টা আপনারা করছেন, আপনাদের এই প্রয়াসকে আমি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। যারা নেওয়ার জন্য এসছেন তাদেরকেও আমি প্রণাম জানাই। আমরা একটা সংকট চলছে, তারপরে এই লকডাউনে কিছু যাতায়াতের ব্যবস্থা রেখেছে, কিছু রিল্যাক্সেশন শিথিলতা রয়েছে। আগামী 17 তারিখের পরে আরো কিছু হবে আমাদের প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, কিন্তু এই লকডাউন 1, লকডাউন 2, লকডাউন 3 মধ্যে আমাদেরকে কিছু অভ্যাস আমরা করেছি, কিছু জিনিস আমরা শিখে ফেলেছি। যেমন শারীরিকভাবে দূরত্বে থাকা, বিনা প্রয়োজনে আমরা বাড়ি থেকে বেরোবো না, যখনই বেরোবো মুখের মধ্যে ফেস কাভার অর্থাৎ কাপড় লাগিয়ে, যেটাকে মাস্ক বলি বা গামছা দিয়ে টাওয়েল দিয়ে একটা ঢাকনা, সেটা শুধু করোনার জন্য না, অনেক কিছু থেকে আমাদেরকে মুক্তি দেবে। এই যে হাত পরিষ্কার করে ধোয়া, হাত ধোয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা যে কোনো জিনিস যদি ধরি হাতের মাধ্যমে, হাতটা আমাদের মুখে লাগবে, নাকে লাগে এবং চোখে লাগে। একটা অবাক করার বিষয়, যতক্ষণে আমরা বলি যে হাত আমরা নাকে লাগাবো না, দেখবেন নাকে সবচেয়ে বেশি লাগানোর ইচ্ছে হয়, এমন একটা অভ্যেস আমাদের এখন, যে নাকটার মধ্যে সবচেয়ে তাড়াতাড়ি হাত যায়। তো আমাদের দায়িত্ব হচ্ছে হাত পরিষ্কার করে যদি ধুয়ে রাখি তাহলে জীবাণুটা নষ্ট হয়ে যাবে, আর নাকের মাধ্যমে, মুখের মাধ্যমে আর চোখের মাধ্যমে আমাদের শরীরে সেটা প্রবেশ করতে পারবে না, সংক্রমণ আমাদের হবে না।